শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই লেসনে টু কলাম ফ্লোট লেআউট সিস্টেম নিয়ে আলোচনা করব। আমি তিনটি মেথড আপনাদেরকে দেখাবো, যে যে বিষয়ে বা যে মেথড আপনারা পছন্দ করেন সেই মেথডই আপনারা ইমপ্লিমেন্ট করতে পারবেন। শুরুতে চলে যাচ্ছি আপনাদের জন্য এক্সারসাইজ ফোল্ডারে। আমরা এখান থেকে খুঁজে নিব চ্যাপ্টার 03 এবং এখান থেকে 06। আমি এখানে টু কলাম ভার্সন 1, 2, 3 তিনটি ফাইলই একটু ওপেন করছি। ওপেন, শুরুতে আমি ভার্সন 1 ফাইলটি দেখার চেষ্টা করব। এখানে ডিফল্ট বেশ কিছু বিষয় আছে, যেমন এখানে হেডার, এরপরে এখানে তিনটি কলাম, কলাম 1, 2, 3, এবং তিনটি কলাম কি সেকশন, এ সাইড, ফুটার, এগুলোর ভিতরে রাখা হয়েছে। শুরু দিকটা আউটপুট দেখে আসতে পারি। তিনটি মেথডই আপনি কিন্তু কাজটি করতে পারবেন। এখানে যে বিষয়টি দেখতে পাচ্ছি ঠিক কিন্তু এলোমেলোভাবে রয়েছে, অর্থাৎ কলামগুলোকে কোনো স্টাইল কিন্তু করা হয়নি। আমরা এখন এটিকে স্টাইল করব এবং এর আউটপুটগুলো দেখব। শুরুতেই আমরা এখানে যদি বডিতে আসি, দেখতে পাচ্ছি ওয়াইড হচ্ছে 960 পিক্সেল। এখানে 960 পিক্সেল ওয়াইড, আমরা অন্যান্য বিষয়ে দেখতে পাচ্ছি। তো শুরুতে আমরা একটু কলাম যে ক্লাসটি আছে সেই ক্লাসটিকে কিছুটা স্টাইল করব আমাদের ডিজাইনটি ঠিক করার জন্য, অর্থাৎ ফ্লোটিং ডিজাইন এটি ঠিক করার জন্য আমরা শুরুতেই ফ্লোট দিয়ে দিচ্ছি। অবশ্যই ফ্লোট হবে লেফট, সেমিক্লোন। আমরা ওয়াইড দিতে পারি, যেহেতু আমাদের টোটাল ওয়াইড ছিল 960 পিক্সেল, আমরা এখানে ওয়াইড দিচ্ছি 600 পিক্সেল। আমরা একটা প্যাডিং দিব, প্যাডিং দিচ্ছি আমরা 20 পিক্সেল। আপাতত এটি রেখে আমরা যদি একটু সেভ করি এবং আমাদের ব্রাউজার যদি আমরা একটু রিফ্রেশ করি, দেখতে পাচ্ছি কল 1 এটি কিন্তু স্টাইল হয়ে এসেছে, কিন্তু সমস্যা যেটি হয়েছে ফুটার এ সেকশনটিকে কিন্তু ওভার করে গিয়েছে। আমরা কল 2 এটিকে স্টাইল করব এখন একটু। কল 2 যেটি আছে, আমরা এখানে কিন্তু হাইট দেখতে পাচ্ছি 500, ওয়াইড আমরা এখানে দিয়েছি 600, টোটাল বডি ওয়াইড ছিল কিন্তু ফিক্সড 960। আমরা যদি এখানে একটু দেখি 960, আমরা অলরেডি 640 আমরা কভার দিয়েছি। এখন আমরা এই কল 2 কে যে স্টাইলটি করব সেটি আমরা দিচ্ছি প্যাডিং 20 পিক্সেল। আমরা এখন যেটি করব সেটি হচ্ছে টেকনিক, এটি আমি তিনটি মেথডের কথা বলেছি, তার একটি মেথড হচ্ছে এমন যে মার্জিন, যে মার্জিনটি হবে রাইটে এবং এটি হচ্ছে 666, অর্থাৎ 660 পিক্সেল। কেন আমরা রাইটে 660 পিক্সেল দিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা মার্জিন লেফট দিয়েছি, দুঃখিত এটি হবে রাইট, দুঃখিত রাইট দিয়েছি লেফট হবে। আমরা বাম দিক থেকে 660, কারণ ওখানে কিন্তু আমরা 640 দিয়েছি, আরও 20 ধরে নিলাম, যেহেতু 960 তার মানে ও যদি ওকে যদি আমরা 660 লেফট থেকে ছাড়ি বাকি জায়গাটা কিন্তু কভার দিবে। আমাদের কিন্তু স্পেসিফিক কলাম 2 কে বলার দরকার নেই যে তোমার জন্য জায়গা আছে বাকিটা, অটোমেটিক সে বাকি জায়গা কভার দিয়ে নেবে। সেভ দিচ্ছি, রিফ্রেশ করছি, দেখতে পাচ্ছি অটোমেটিক স্পেস নিয়েছে 20, কিন্তু আমাদের মার্জিন অটোমেটিক ছাড়া ছিল কারণ উপরে আমরা 640 দিয়েছিলাম আর এখানে আমাদের গেল 20, তাহলে 660 এদিকে নিয়ে বাকি যে জায়গাটা সে কিন্তু ওই জায়গাটা কভার দিয়েছে। এবং ফুটার, যদিও ফুটার ঠিক হয়ে গিয়েছে কিন্তু ফুটারকে পারমানেন্টলি ঠিক করতে গেলে আমাদেরকে এই এরিয়াতে একটা প্রপার্টি ইউজ করতে হবে, ক্লিয়ার বোথ। এখন সেভ এবং রিফ্রেশ দিচ্ছি, আউটপুট সেম। তো আশা করি আপনারা এই মেথডটি বুঝতে পেরেছেন, যেটি হচ্ছে আমাদের ফার্স্ট মেথড ফ্লোট লেআউটের ক্ষেত্রে আপনি কিভাবে করবেন। এরপরে সেকেন্ড, অর্থাৎ ভার্সন 2, এটিও একই কোডিং একই বিষয়। আমরা একটু আউটপুটটা শুরুতেই দেখে আসি, আমাদের ব্রাউজারে আউটপুটটা হচ্ছে এমন, ঠিক একইভাবে আছে। এখন এটিকে আমরা ঠিক করব আমাদের সেম কোডের মাধ্যমে। আমরা উপরে যে কোডটা ইউজ করেছিলাম কলাম 1-এ সেম জিনিসটাই আমরা এখানে রাখব। আমরা এখানে দিচ্ছি ফ্লোট
লেফট, এরপরে আমাদের দিতে হবে হোয়াইট, হোয়াইট দিচ্ছি 600 পিক্সেল, এরপর হচ্ছে প্যাডিং, প্যাডিং দিচ্ছি 20 পিক্সেল। যেহেতু সেম, আমরা এখন এখানে এক্সট্রা একটা বিষয় অন্তর্ভুক্ত করব, সেটি হচ্ছে মার্জিন রাইট। সেমিকোলন মার্জিন রাইট, এটি ডান দিকে বসবে এবং আমরা চাচ্ছি এটি 20 পিক্সেল জায়গা ছেড়ে বসুক। সেভ। আমরা যদি এখন একটু রিফ্রেশ করি, আউটপুটটা হচ্ছে এমন। আমি কিন্তু ভিন্ন মেথড আপনাদেরকে দেখাচ্ছি, সেম সিস্টেম, তিনটা পদ্ধতি আপনি অ্যাপ্লাই করতে পারেন। এরপর কলাম টুতে আসছি, কোডিংগুলো তো একই আছে, আমরা সেমিকোলন দিচ্ছি। দুঃখিত, এটি কলাম ওয়ানে, আমাদের দরকার হচ্ছে কলাম টু। কলাম টুতে আমাদেরকে শুরুতেই ফ্লোট করতে হবে লেফট, সেমিকোলন, এরপরে আমাদের প্যাডিং, প্যাডিং 20 পিক্সেল, সেমিক্লোন, এরপরে আমাদের হোয়াইট দিতে হবে, এখানে হোয়াইট দিচ্ছি যেহেতু রাইট। আমরা এর আগের বার কিন্তু হোয়াইট না দিয়ে মার্জিনকে ডান পাশে দিয়েছিলাম, যার কারণে আমরা টোটাল হোয়াইটটা কাভার দিয়েছি, কিন্তু এখানে আমি চাচ্ছি যে হোয়াইটটা আমাদের পুরো কাভার দিবেন। আমরা এর জন্য স্পেসিফিক হোয়াইট দিব এবং যেটা হবে 260 পিক্সেল। দিচ্ছি, এরপরে আমাদের যেটি করতে হবে, আপাতত এটা একটু আউটপুট দেখে আসি। সেভ এবং রিফ্রেশ, দেখতে পাচ্ছি ঠিক হয়ে গিয়েছে। এবং এখানে ফুটার এরিয়াতে আমাদেরকে আগের মতোই একটি প্রপার্টি দিতে হবে, যেটি হচ্ছে ক্লিয়ার বোথ। যদি সেভ দেই এবং আমরা যদি রিফ্রেশ দেই, আউটপুট হচ্ছে এমন। তো এটি হচ্ছে আমাদের সেকেন্ড মেথড। এখন আপনাদেরকে যে মেথডটা দেখাবো সেটা হচ্ছে থার্ড মেথড, এবং আমার সবচেয়ে পছন্দের মেথড এই ফ্লোটিং সিস্টেমের ক্ষেত্রে। এটারও শুরুতে একটা আউটপুট দেখে আসবো, সেম আউটপুট, কোডগুলো একটু ডিফারেন্ট, না কোনো ডিফারেন্স নেই, একই জিনিস। আমরা এখন এটিকে ঠিক করব। আমরা শুরুতে যাচ্ছি কলাম ওয়ান। কলাম ওয়ানে আমরা আগের মতোই কোডিং ফ্লোট করছি লেফট, এরপরে দিচ্ছি আমরা হোয়াইট, হোয়াইট 600 পিক্সেল, এরপরে দিচ্ছি প্যাডিং 20 পিক্সেল। আপাতত সেফ, এবং আমরা যদি একটু রিফ্রেশ করি, আউটপুট হচ্ছে সেম। আমরা এখন কলাম টুতে স্টাইল করব। কলাম টুতে এখানে আমরা যেটি করব, একটু ডিফারেন্স কিন্তু এখানেই চলে আসবে, সেটা হচ্ছে ফ্লোটকে করছে রাইট, এটি একটি ডিফারেন্স হলো। আমরা হোয়াইট আর দিচ্ছি না, যেহেতু ওখানে আমরা অলরেডি দিয়ে এসেছি ফ্লোটিং করার মাধ্যমে অটোমেটিক, কিন্তু এটি বোঝা যাবে পিক্সেল। আর যেহেতু ডান পাশে আমরা ফ্লোটিং করেছি, ওর জন্য একটি হোয়াইট নিয়ে নিতে হবে, সেটি হচ্ছে 260 পিক্সেল। সেভ এবং রিফ্রেশ, আউটপুট সেম। এখন আমরা যদি এখানে ফুটারকে রিফ্রেশ করি, দুঃখিত ক্লিয়ার করি, ক্লিয়ার বোথ, তাহলে কিন্তু সব ঠিক হয়ে যাবে। আশা করি তিনটি মেথড আপনারা বুঝতে পেরেছেন, কিন্তু তৃতীয় যে মেথডটি আমি আলোচনা করলাম এটি স্ট্যান্ডার্ড, আমি নিজেও এটি ইউজ করি, বাট তিনটি মেথডই আপনাকে দেখালাম পেজ লেআউটের ক্ষেত্রে।